একটা অদ্ভুত সিচুয়েশনে, ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে এই গানটা পড়ে গেছে। কারণ ঠিক আজ থেকে এক মাস আগে যে ভয়াবহ ঘটনা আমাদের কলকাতা শহরের বুকে আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, সেটা আমরা সবাই, এখানে কোনো দলমতের ব্যাপার নয়, এখানে কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপার নয়, এটা মানুষ, আমরা মনুষ্যত্বের জায়গা থেকে একটা ঘটনার তীব্র প্রতিবাদ প্রত্যেক করেছি। এবং আমরা সত্যি প্রত্যেকে, মানে এখানে আমারও যতটা যন্ত্রণা আপনাদের প্রত্যেকের ততটাই যন্ত্রণা, এখানে কারোর বেশি বা কম নয়, সবার লিমিটটা সেম। এবং সবাই আমরা জাস্টিসের জন্য চিৎকার করেছি, কিন্তু অদ্ভুতভাবে একটা পাওনা কি হয়েছে এখানে, অন্য একটা অন্য সেক্টরে গিয়ে কথা বলছি, মানে আমি এই ঘটনার সাথে এর কোনো মিল নেই। আমার এই গানটা রিলিজ হয়েছিল ঠিক আরজিকর ঘটনার দু তিন দিন আগে, ভেবেছিলাম গানটা ভিউজ হবে না, এবং আমরা সেটার প্রচেষ্টাও করিনি, কারণ আমরা এই সিচুয়েশনে গান বের করার মানসিকতাই নেই আমাদের। এবার যখন গানটা বেরিয়েছে তখন তো ঘটনা ঘটেনি, কিন্তু অদ্ভুতভাবে এত মানুষ শুনেছেন, প্রায় 3 মিলিয়নের কাছে হতে গেল, ইতিমধ্যে 28 লাখ, 2.8 মিলিয়ন চলছে এক মাসে। এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা শুনেছেন গানটা, এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন যখন আমাদের। এই বাজিটা কেউ কেউ প্লিজ ফাটিও না, বাজিটা ফাটিও না। দেখো আমরা আনন্দ অনুষ্ঠান করতেই পারি, কিন্তু বাজি ফাটানোটা এই মুহূর্তে আমার মনে হয় যে এটা থেকে একটু বিরত থাকাই ভালো। আমরা পূজো উপলক্ষে এটা অনেকগুলো একবারে তুলে দিয়েছি, ওই 20-25টা সেল তুলেছে, ঠিক আছে, যাই হোক। বাট আমি অনুরোধ করছি, এটা এটা চলে গেছে, এটাকে বন্ধ করার চেষ্টাও করো না, কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নইলে, এরপরে আর ফাটিও না। কিন্তু এই গানটা, যারা ভাঙা হৃদয়ের মানুষ তাদেরকে বলেছিলাম যে আমরা যারা আবার প্রেমে পড়ি, একটা হারানোর পর দ্বিতীয় প্রেমে পড়ি, দাঁড়ো এটা শেষ হয়ে যায়, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড বেল আইকন প্রেস অল, আর নেই, হ্যাঁ শেষ, এই আরো, হ্যাঁ এই রে কতগুলো তুলেছে, হ্যাঁ যাই হোক বলি, নইলে আমি 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 লাইন হারিয়ে ফেলবো। আমার তো সেই আমি কথা বলতে শুরু করলে সেটা তৈরি হয় হিমালয় থেকে, এসে যে কোথায় চলে যায় হারিয়ে ফেলি লাইন, আমি লাস্টে খুঁজে পাই না কি বলছিলাম শুরুতে। অ্যাকচুয়ালি আমরা যারা ভাঙা হৃদয়ের মানুষ তারা প্রতিবার চেষ্টা করি নতুন একটা, মানে জলের মধ্যে পড়ে গেলে যেমন সাঁতরে সাঁতরে যদি একটা ভাঙা কাঠও পায় মানুষ সেটাকেই আশ্রয় করে, তো আমরা ঠিক আমাদের লাইফ বা লাইফস্টাইলটাও তেমন যে আমরা একটা মানুষের কাছ থেকে কষ্ট পেলে আরেকটা মানুষের যদি খুব খারাপ হয় আমরা তার কাছে আশ্রয়ের জন্য তার হাতটা ধরি, এবং 99.9% সেই হাতটা ভুলই বেরোয়, কারণ সেটা হঠকারিতার ডিসিশনে হয়, সেটা কোনো ভেবে চিনতে হয় না, মানুষটাকে চেনা জানা হয় না, দুম করে একটা রিলেশনশিপ হয়ে যায়। তাই এমন করে ভাঙলে মন আর কি জোড়া যায়, ভালোবাসার নামে এখন লাগে বড় ভয়, বলেছিলি সময় ছেড়ে বাঁচতে পারবি না, আজ কি ভুলেও সেই কথা তোর মনে পড়ে না, বসলে ভালো কেউ কি এমন পাষাণ হয়ে যায়, যে নিজের সুখেই মনের মানুষটাকেই মেরে যায়। যেমনটা বলছিলাম যে আমরা একবার ভালোবাসার মানুষের কাছ থেকে যন্ত্রণা পাওয়ার পর আবার ওই জলে ভেসে থাকা মানে একদম পোড়া কাঠটাকেও ধরে বাঁচার চেষ্টা করি, কিন্তু একসময় সেটাও ভেঙে যায়। তাই নিজেকে বোঝাচ্ছিলাম, হায় রে বোকা মন আমার শুনলি না আবার, আবার প্রেমে মজলি রে তুই কেন অকারণ, হায় রে বোকা মন আমার শুনলে না বারণ, আবার প্রেমে মজলি রে তুই কেন অকারণ, রোজ বুক ভেঙে তুই গেলি কেঁদে সাধ কি মেটে না, কেন
কেন খুঁজলি আবার সেই পাষাণ এক মনের ঠিকানা। হায় রে বোকা মন আমার শুনলে না বারণ, আবার প্রেমে মজলি রে তুই কেন কারণ। প্রিয়া সুখেই মনের মানুষটাকেই মেরে দেয়। হায় রে বোকা মন আমার শুনলে না বারণ, আবার প্রেমে মজলি রে তুই কেন কারণ। প্রিয়া